সোজা সাপটায় পুরো টক্কর। আপনাদের সঙ্গে রয়েছি আমি লোকনাথ। আজকের পর্বে আমরা আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে পেয়ে গেছি রিষড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্রী বিজয় সাগর মিশ্রকে, যিনি কিন্তু প্রাক্তন চেয়ারম্যান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। প্রথমে অনুরোধ করব ওয়ার্ডবাসী এবং সমগ্র রিষড়াবাসীর উদ্দেশ্যে কিছু বলে এই অনুষ্ঠানে শুরু কর। রিষড়ার সমস্ত নাগরিকের কাছে আমার অনুরোধ, আবেদন, বিনতি যে আপনারা রিষড়া পৌর এলাকায় যতজন ভোটার্স আছেন, নাগরিক আছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ যে একমাত্র তৃণমূল কংগ্রেসেরই বোর্ড, তৃণমূল কংগ্রেসেরই কর্মীরা, তৃণমূল কংগ্রেসেরই সৈনিকরা আপনার দুঃখে সুখে সবসময় ঝড় বৃষ্টিতে সবসময় তারাই আছে। রিষড়ার পৌরসভার 23টা ওয়ার্ড, আপনারা দয়া করে সব ভোটটাই রিষড়ার উন্নয়নের জন্যে, রিষড়ার তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা আমাদের নেত্রী, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থীকে ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে রিষড়ার উন্নয়নের ধারাটাকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আপনাদের সবার কাছে এই জোড়া ফুলে ভোট দিন তৃণমূল কংগ্রেসের 23-0। এবারের মত দিয়ে এই একটা মেসেজ দিন যে না, রিষড়ার একমাত্র রিষড়া পৌরসভার জনগণ যারা উন্নয়ন এবং দিদির নেতৃত্বে, দিদির যে দিদি যা যা বিভিন্ন প্রকল্পের দিয়ে মাধ্যমে যে সুযোগ সুবিধা দিয়েছেন তার জন্য রিষড়ার জনগণ একটা উপহার দেবেন 23-0 করে। চলে আসি মূল অনুষ্ঠানে। প্রশ্নটা একটু অন্যরকমভাবে করব, শুরু করব, অর্থাৎ একদম পলিটিক্যাল নয়। আপনাকে সবসময় হাসতে দেখা যায়, কখনো কিন্তু রাগতে দেখা যায়, সমগ্র চাপ মাথায় নিয়ে কি করে এটি পারেন? সব আমাদের দিদি যখন এত, তিনি মানে বলতে গেলে 2024-এর যা পলিটিক্যাল সিনারিও তাতে বিরোধী মুখ, বিরোধী দলের যে মুখ তিনি আছেন, তিনি এত চাপ নিয়ে যেভাবে কাজ করেন, ওনারই তো সৈনিক আমরা, অর্থাৎ চাপটা হালকা করে দেন, আমরা ওনারই সৈনিক, ওনার যে দেখানো পথ সেই পথেই আমরা হাঁটি। আপনাকে সমস্ত রিষড়ার লোকজন বলছে যে আপনি রিষড়ার আইকন, এ ব্যাপারটি কীভাবে দেখছেন? দেখুন, আমরা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা রিষড়ায় যতজন বসবাস করি আমরা রিষড়ার একটা পরিবার। রিষড়ায় এখন হয়তো আপনি দেখবেন বিজেপি, কংগ্রেস, সিপিএম তারা বড় বড় ব্যানার লাগাচ্ছে, বড় বড় প্রচার করছে, কিন্তু রিষড়ার মানুষ তারা জানেন, ইভেন তারা ওনারা একটা মানে ডিসাইড করে নিয়েছে যে না, রিষড়ায় যারা দুঃখে সুখে আপদে বিপদে যারা আছে তার সাথেই ওনারা থাকবে। সেই প্রমাণটা কিন্তু 2 তারিখে আপনি পাবেন। সমগ্র প্রার্থীরা এবং তাদের সাধারণ মানুষেরা কিন্তু বলছেন যে রিষড়ায় প্রচুর উন্নয়ন হয়েছে এবং সমগ্র অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখ যদি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রিষড়া তৃণমূল কংগ্রেসের মুখ কিন্তু বিজয় সাগর মিশ্র। দায়িত্ব কি অনেকটা বেড়ে গেল না? না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের সিপাহী, আমরা কখনোই আমাদের কাজই হচ্ছে আমাদের যে দিদি, আমাদের যে অভিভাবিকা মা দুর্গার, যার মধ্যে ঈশ্বরীয় শক্তি আছে, মা দুর্গার একটা রূপ জনমন অধিনায়িকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার যে পথ দেখিয়েছেন সেই পথেই আমাদের হাঁটতে হবে, আমাদের উন্নয়ন করতে হবে। আমাদের যাতে যদি কেউ আমার উপরে রেগে থাকে আমি ভাববো যে সেই মানে দোষটা তার নয়, দোষটা আমার যে আমি তাকে আপন করতে পারি, তাকে নিজের ব্যবহারে কাজ করার করে দিয়ে তাকে আপন করতে হবে। তিনি যাতে ভাবতে বাধ্য হন যে না, তিনি আমাদের থেকে দূরে সরে গেছেন সেটা মানে তিনি ভুল করেছেন, সেই ফিলিংসটা তার মনে নিয়ে আসতে হবে। সেভাবে আমরা কাজ করি উন্নয়নের, আমাদের আরও অনেক কিছু কিছু উন্নয়নের কাজ বাকি আছে, সেটা আমরা করব। বারবার যে উন্নয়নের কথা বলছেন, সাম্প্রতিককালে রিষড়ায় কী কী উন্নয়ন হয়েছে?
দেখুন, আমরা রিসরা পৌর এলাকার বাউন্ডারি সিসিটিভি দিয়ে আমরা মুড়তে পেরেছি। রিসরা প্রায় 99% রাস্তা ঢালাই, মানে রাস্তা ঢালাই ম্যাস্টিক, মানে রাস্তা কাঁচা রাস্তা নেই। আমাদের জল নিকাশির ব্যবস্থাও ভালো আছে। আমাদের কিছু কিছু কাজ আছে যেটা মানে ড্রেন ডিসিলটিক্সের কাজটা আমরা করবো, মানে ভোট মিটলেই আমাদের কাজ অলরেডি চলছে, আরও কাজটা যেটা ইনকমপ্লিট আছে সেটা আমরা করবো। মার্চ মাসে ফার্স্ট উইক থেকে যেটা আমি কালকে ডিআরএম হাওড়ার সাথে আমার কথা হলো, আন্ডারপাসের কাজও চালু হবে। কালকে ওনারা এসে মার্কিং করে গেছে কোথায় কোথায় থেকে কাজ হবে, আন্ডারপাসেরও কাজ চালু হবে। আমরা মাতৃশোধন এই সপ্তাহ থেকে আমাদের ইনডোর চালু হয়ে যাচ্ছে, মানে সমস্ত রকম রিসরা পৌর এলাকায় জনমন অধিনায়িকা, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের অভিভাবক, সকলের অভিভাবক, ভয়েস অফ ইন্ডিয়া, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমাদের অভিভাবক, শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের প্রচেষ্টায় রিসরা শহরটাকে একটা সুন্দর শহর আমরা সাজাতে পেরেছি। ইভেন রিসরায় যে আরও কিছু কিছু উন্নয়নের কাজ বাকি রয়ে গেছে সেটা আমরা করব, এবং রিসরা শহর যাতে আমরা এখনও আমরা বলি আমার গর্বের শহর রিসরা, আমরা চাই যে রিসরার সমস্ত, আমরা তো কোনো রাজনীতি দেখি, আমরা রাজনীতি করি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে, আমরা সবসময় আমাদের নেত্রী বলেছেন যে সব মানুষেরই কাজ করতে হয়, এরকম যাতে না হয় যে কোনো পরিবার যদি বিজেপি সমর্থিত হয়, কোনো পরিবার যদি কংগ্রেস সমর্থিত পরিবার হয়, কোনো পরিবার যদি সিপিএম বাম সমর্থিত হয় তার কাজ আমরা করবো না, তা তো আমরা কিন্তু সেই মনোভাব আমরা কখনোই রাখি না, সেই মেন্টালিটি আমাদের মনে কখনো আমরা না নিয়েই আমরা কাজ করি, সকলের কাজ করি আমরা। সেই জন্যে আশা করছি রিসার রেজাল্টটা খুবই ভালো হবে, খুবই ভালো, মানে মানুষ যেভাবে আমরা ভোটের প্রচারে আমরা যাচ্ছি, গণদেবতার বাড়ি বাড়ি আমরা আশীর্বাদ চাইতে যাচ্ছি, মানুষ যেভাবে এগিয়ে আসছেন, মানুষ যেভাবে আমাদেরকে মানে যা আমরা রিসপন্স পাচ্ছি তাতে রিসা মানে খুব ভালো, 23-0 হবে, বিরোধী খুঁজে পাওয়া যাবে। আপনার কথা সূত্র ধরেই বলছি, রিসরা গর্বের শহর বললেন, গর্বের কিন্তু আরেকটা কারণ যে এই রিসরা শহরের মধ্যে বহু ধর্ম, বহু ভাষাভাষীর মানুষের, দেখুন রিসরা হচ্ছে একটা, রিসরা হচ্ছে একটা মিনি ভারত, এখানে মানে সমস্ত মানে ধরুন সব ধর্মের লোক বসবাস করেন, এখানে আপনার সমস্ত রকমেরই লোক পাবেন। প্রশাসক হিসেবে সকলের মধ্যে ঐক্যতা রক্ষা করতে কিভাবে সচেষ্ট? না, আমরা সবাই একটা পরিবার, আমরা একটা পরিবার, এখানে কোনো মানে এমনি সবাই কিন্তু রিসরায় যতজন মানুষ বসবাস করেন সবাই কিন্তু সচেত, এবং মানে খুবই মানে মানুষ এত ভালো মানুষ রিসরায় যে আমরা মানে ওনারা সবাই জানেন যে ওনাদের সমাজের প্রতি কী দায়িত্ব, রিসরা শহরটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, খুবই বুদ্ধিমান সচেত এবং মানে সজাগ, মানে খুব ভালো মানুষ রিসরা। আগে ক্রাইম হতো, এখন ক্রাইম নেই, আপনি বলতে গেলে আমরা মানে রাত্রি 12টা 1টা 2টো সময়ও আমাদের পরিবারের মা বোনেরা তারা নির্ভয়ে একটা অনুষ্ঠান বাড়ি থেকে নিজের বাড়িতে তারা বাড়ি ফেরেন, কোনো ভয় নেই। রিসরা মানে অনেক ভালো শহর। আপনার ওয়ার্ড অর্থাৎ 7 নম্বর ওয়ার্ড এবং সমগ্র রিসরায় এখনও কি কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে যেগুলো জিতে এলে আপনার করার ইচ্ছে রয়েছে? আমাদের যেরকম মেন কাজ হচ্ছে আমরা আন্ডারপাসের কাজটা আমরা করতে পারিনি, আন্ডারপাসের কাজটা মার্চ মাস থেকে কালকে ডিআরএম হাওড়া অর্থাৎ রেললাইনের নিচে, ওই কাজটা আমি শুনলাম যে মার্চের ফার্স্ট উইকেই চালু হবে। আরও কিছু আমাদের ট্র্যাফিক মুভমেন্টটাকে ভালো করতে হবে, ট্র্যাফিক মুভমেন্ট ভালো করা, কিছু কিছু রাস্তাটাকে ওয়ান ওয়ে করা, এগুলো আমরা করব। স্বাস্থ্য পরিষেবা আরও ভালো করা, রিসরায় যেরকম মাতৃশোধন আমরা চালু করেছি, আরও আমাদের যদি কিছু ইয়ে থাকে আমরা প্লাস্টিকের পুরোপুরি ব্যান্ড করে যাতে মানে রিসরায় একটা ভালো শহর, মানে আমার গর্বের রিসরা, সেটা কিন্তু আমাদের আরও কিছু কাজ করতে হবে, আমরা করব। আপনি তো আপনার ওয়ার্ড ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে টিএমসির প্রার্থীদের প্রচার করছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছেন, কি বলছেন? মানুষের সাড়া খুবই ভালো, খুবই ভালো, মানুষ ঠিক করে নিয়েছেন, ওনারা 27 তারিখের অপেক্ষায় যে 27 তারিখ আসুক যে আমরা গিয়ে উন্নয়নের এবং আমাদের
জনমন অধিনায়িকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওনারা সুযোগ সুবিধে পেয়েছেন, সেই মমতাদির স্নেহধন্য প্রার্থীদের ভোট দেওয়ার জন্য মানুষ 27 তারিখের সেই দিনের অপেক্ষায় আছেন যে 27 তারিখ এলে আমি দিদির যে সৈনিক যারা আছে, যাকে দিদি মানে প্রার্থী হিসাবে মনোনীত করেছেন, তাদেরকে ভোট দেবেন। ভোট দেওয়ার দিয়ে মানে যেভাবে সারা আমরা পাচ্ছি মানে অতুলনীয়। সদ্য সমাপ্ত 4টি পুর নিগমের নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে, সেখানে দেখা গেছে যে বিরোধী হিসেবে কিন্তু উঠে আসছে বামেরা, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমাদের এখানে বিরোধী হিসাবে নিয়ে ওদের মধ্যে একটা এ চলছে যে 2 নম্বর কি হবে, 2-3 কি হবে, সেটা ওরা ওদের নিজেদের ব্যাপার, ওদের ব্যাপার। কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে যে উন্নয়নের সাথে মানুষ আছে, মমতাদির সাথে মানুষ আছে, মানুষ যে মানুষের জন্য যারা ভাবে যে দল করে মানুষ তার সাথে আছে। বিভিন্ন প্রকল্প যে নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই প্রকল্পগুলো যেমন দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করেছেন গোটা রিক্সায়? আমাদের কোন ব্যক্তি বলতে পারবেন না যে তিনি পৌরসভায় এসছেন বা আমাদের মানে দুয়ারে সরকারের ক্যাম্পে আমরা সমস্ত রকমের যে আমাদের রাজ্য সরকারের যা যা প্রকল্প সব প্রকল্পের সুযোগ সুবিধা যাতে সবাই পায় তার জন্য আমরা ব্যবস্থা করেছি, তার জন্য আমরা খেটেছি। আমাদের সবসময় প্রচেষ্টা যে সবাই সেই মানে রাজ্য সরকারের সুযোগ সুবিধা যাতে পায়, কেউ বঞ্চিত না হয়, আমাদের সবসময় একটাই প্রয়াস থাকে। কোভিডের সময় এবং প্রাকৃতিক বিপর্যয় আমফানের সময় কী কীভাবে মানুষের সাহায্য করেছেন? মানুষের পাশে আমরা রাস্তায় নেমে কাজ করেছি। কোভিডের সময় তখন এই বিজেপি CPM এরা দেখা যেত না, আমরা কিন্তু রাস্তায় নেমে কাজ করেছি। আমাদের দিদি আমাদের শিক্ষা দিয়েছেন, দিদি নিজে রাস্তায় নেমে কাজ করেছেন এবং আমাদের শিখিয়েছেন যে রাস্তায় নেমে কাজ করতে হবে, সেই কাজ আমরা করেছি। যেটা বলছিলাম যে সদ্য সমাপ্ত যে কটি পুর নিগমের নির্বাচন হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে তৃণমূলেরই জয় জয়কার হয়েছে কয়েকটি ওয়ার্ড ছাড়া, তো এই এর প্রভাব কতটা পড়বে বলে মনে হয় 27 তারিখের ভোটে? প্রভাব অলরেডি পড়ে গেছে, মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল ছাড়া কেউ নেই। তৃণমূলই উন্নয়ন মানে তৃণমূল মানে আপনার স্কুলে, শ্মশানে, ঝড় বৃষ্টি সব সব জায়গায় তৃণমূল, তৃণমূল ছাড়া কেউ নেই। সব একটা ভোট হচ্ছে একটা প্রসিডিওর, সে একটা পদ্ধতি, সে ভোটের মাধ্যমে যেতে হয়, আমাদের গণদেবতার কাছে যেতে হবে। কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূল ছাড়া কেউ নেই, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে। এই যে বারবার বলছেন যে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে গিয়ে কী বলছেন মূলত? মানুষের কাছে আমরা গিয়ে বলছি যদি আমরা উন্নয়ন করে থাকি, আপনার দুঃখে সুখে একজন পরিবারের সদস্য হিসাবে যদি আমরা আপনি আমাদের পেয়ে থাকেন তাহলে ভোট দেব। আর যেটা আমি বলছিলাম যে রাজ্য সরকার নানা প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলোর কতটা অ্যাডভান্টেজ দেবে এই ভোটে? সেই প্রকল্পের অ্যাডভান্টেজটা আমাদের সমস্ত যে যে কজন আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আছেন সবার সবাই কিন্তু তার বেনিফিটটা পাবেন। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বর্ষাকাল হলেই কিন্তু নিকাশি একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, সমগ্র রিসরা এবং আপনার ওয়ার্ডে নিকাশির কি অবস্থা? দেখুন, নিকাশি আগে বামফ্রন্টের আমলে এখানে 3-4 দিন জল জমে থাকত, এখন জল হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টা থাকে, বেরিয়ে যায়। কিন্তু আমরা সেটা চেষ্টা করছি যাতে জল মানে তাড়াতাড়ি যাতে ইয়ে হয়ে যায়, জল জল যাতে না জমে। আমরা ড্রেন ডিসিল্টিংয়ের থরোলি ডিসিল্টিংয়ের কাজ আমাদের চলছে, আমরা পুরোটাই কমপ্লিট করব, তাহলে জল হয়তো দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে। কোভিডের কারণে বিলম্বিত নির্বাচন হচ্ছে, 2 বছর পিছিয়ে গেছে নির্বাচন, এই সময়টায় কোনো বোর্ড গঠন না হওয়াতে কি সাধারণ মানুষের কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে? কোনো মানুষের কোনো অসুবিধা হয়নি, মানুষ সমস্ত রকমের সুযোগ সুবিধে ওনাদের কাজ আমরা করেছি, আমাদের ওয়ার্ড কোয়ার্ডিনেটররা সবাই কিন্তু যার যার যে কোনো ব্যক্তির পাশে মানে সুবিধা সুবিধা তারা দাঁড়িয়ে কাজ করেছেন। পৌরসভার তরফ থেকে আমরা যা যা জনগণের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধাগুলো আমরা কন্টিনিউ করে গেছি, নতুন প্রকল্পের সুবিধাগুলো আমরা পৌঁছে দিয়েছি যাতে কেউ বঞ্চিত না হয়। আমরা চলে এসেছি এই সাক্ষাৎকারের একেবারে অন্তিম পর্যায়ে, আপনাকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে এই অনুষ্ঠানটি শেষ করব। আমি রিসরা পৌর এলাকার সমস্ত দর্শকের কাছে অনুরোধ করব যে আপনারা রিসরা পৌরসভা 23টা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে ভোট দিন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন,
সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। বিজয়বাবুকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনাদের সকলকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানগুলি নিয়মিত দেখার জন্য। সোজা সাপটায় পুরো টক্করের আরো অনেক পর্ব দেখতে চোখ রাখুন খবর সোজা সাপটার পর্দায়। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।